হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছেন সবাই? মেডিকেল বিডির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। চলুন জেনে নেওয়া যাক লবঙ্গের 10টি উপকারিতা। লবঙ্গ আমাদের অতি পরিচিত একটি মশলার নাম। লবঙ্গ সাধারণত রান্নার সময় অনেকে ফোড়নে ব্যবহার করেন। গরম মশলার সাথেও লবঙ্গ থাকে, তা রান্নার স্বাদ বাড়ায়। লবঙ্গতে 20-25% ক্লোভ তেল এবং 10-15% টাইটার প্যানিক অ্যাসিড থাকে, যার ফলে এটি খেতে ঝাঁঝালো। এর আরেক নাম লম। আসুন জেনে নেই লবঙ্গের বিশেষ কিছু গুণ সম্পর্কে। দাঁতে ব্যথা করছে? কয়েকটি লবঙ্গ থেতো করে আক্রান্ত স্থানে দিয়ে রাখুন, দাঁত ব্যথার নিশ্চিত উপশম হবে। লক্ষ্য করলে দেখবেন বেশিরভাগ টুথপেস্টেই লবঙ্গ থাকার দাবি করে, ঠিক এ কারণেই। হাঁটুতে, পিঠে বা হাড়ের কোনো জয়েন্টে ব্যথা? বেশ কিছু লবঙ্গ নিন, সেগুলোকে হালকা আঁচে তাওয়ায় টেলে নিন। এই টেলে নেওয়া লবঙ্গগুলোকে কাপড়ে বেঁধে একটি পুটুলি তৈরি করুন। গরম থাকতেই এই পুটুলি দিয়ে আক্রান্ত স্থানে সেঁক দিন, দেখবেন ব্যথা কমে যাবে। বমি বমি ভাব দূর করতে গুঁড়ো লবঙ্গের সাথে মধু মিশিয়ে খেয়ে নিন, আরাম পাবেন। সাধারণ ঠান্ডা লাগা হোক কিংবা অ্যাজমা, সাইনাস ইত্যাদি সমস্যা, দিনে কয়েক কাপ লবঙ্গ চা খেলে রোগের উপশম হবে। লবঙ্গ পানিতে ফুটিয়ে চা তৈরি করে নেবেন, ঠিক যেভাবে আদা চা তৈরি করেন। প্রচণ্ড মাথা ব্যথা করছে? কয়েক ফোঁটা লবঙ্গ তেল একটি কাপড়ে বা টিস্যুতে নিয়ে কপালের উপর দিয়ে রাখুন, 15 মিনিট রেখে সরিয়ে ফেলুন, দেখবেন মাথা ব্যথা কমে যাবে। মুখের দুর্গন্ধ দূর করতে লবঙ্গ তুলনাহীন, কয়েকটি মুখে ফেলে চিবালেই আপনার নিঃশ্বাস হয়ে উঠবে তরতাজা। প্রচণ্ড স্ট্রেস বা উৎকণ্ঠা অনুভব করছেন? এক টুকরো লবঙ্গ মুখে ফেলে চুষে চুষে খেয়ে ফেলুন। পান করতে পারেন লবঙ্গ চাও, মেজাজ ফুরফুরে হয়ে উঠবে। ব্রণ দূর করতে লবঙ্গ তুলনাহীন, তাজা লবঙ্গের গুঁড়ো সামান্য মধুর সাথে মিশিয়ে ব্রণের উপর দিয়ে রাখুন, ব্রণ দূর হয়ে যাবে। লবঙ্গের তেল আপনার নিয়মিত ব্যবহারে তেলের সাথে মিশিয়ে ব্যবহার করলে চুল পড়া কমে যাবে এবং চুলের ঘনত্ব বৃদ্ধি পাবে। গর্ভবতী মায়েরা সকালের বমি বমি ভাব দূর করতে লবঙ্গ চুষতে পারেন। শুধু লবঙ্গ মুখে ভালো না লাগলে সামান্য গুড় মিশিয়ে নিতে পারেন, সকালবেলাটায় অনেক স্বস্তি বোধ করবেন। ধন্যবাদ।